দিনহাটা বিধানসভা নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ চৌধুরীহাট লালগড় এলাকা থেকে শুরু করেন জনসংযোগ। সেখানে 85টি তৃণমূল পরিবার নিশীথের হাত ধরে বিজেপিতে যোগদান করে। পরবর্তীকালে তিনি সেখান থেকে চলে যান চৌধুরীহাট জায়গির বালা বাড়িতে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেই গ্রামে মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সেখানে একটা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে 70টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসে পুজো দেন এবং আশ্রমের মহারাজ স্বামী শিবানন্দের সঙ্গে দেখা করেন। সেখানকার হোস্টেলে থাকা বাচ্চাদের সঙ্গে কথা বলেন। চৌধুরীহাট বাজারে জনসংযোগ করে পরবর্তী কর্মসূচিতে কালমাটি সাহেবগঞ্জ বড় শাসক দলে যান নিশীথ প্রামাণিক। এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস, জেলা কমিটির সদস্য তাপস দাস, বিজেপি নেতা আবু আল আজাদ সহ আরো অনেকে। আজকের নবগতদের স্বাগত। ভারত মাতা কি, ভারত মাতা কি। যোগদান কর্মসূচিতে যারা আজকে নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে আপনারা যোগদান করলেন, আমাদের পরিবারের সদস্য হলেন, আপনাদের প্রত্যেক আমি হার্দিক অভিনন্দন এবং শুভকামনা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা চৌধুরীহাটের এই পুণ্যভূমিতে এসে এই পবিত্র মাটিকে প্রণাম করে আমরা আজকে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আজকের আমাদের প্রচারের কাজ এখান থেকে শুরু করেছি। আপনারা জানেন যে এখানে কোনো জনসভা বা পথসভা নয়, কিন্তু আপনারা যেভাবে সাধারণ মানুষ কাতারে কাতারে জমা হয়েছেন, এখানে একটা জনপ্লাবন তৈরি হয়েছে। দেখুন, এটা নির্ধারিত কর্মসূচি ছাড়াই আমাদের এই প্রোগ্রাম আজকে। আপনারা জানেন যে গতকাল থেকে যেহেতু সরল অ্যাপের মাধ্যমে পারমিশন নেওয়ার কাজ শুরু হয়েছে, তো আমরা আজকের এই কার্যক্রম আমাদের নির্ধারিত ছিল না, গতকালকেই আমরা ঠিক করেছি। এবং আজকে একেবারে সীমান্তবর্তী গ্রাম চৌধুরীহাট এখানে এসে যেভাবে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ল, এটা নিশ্চিতভাবে সত্যি মানে ভীষণ আনন্দিত আমি। এবং প্রত্যেকেই মায়েরা, যারা গুরুজনেরা, প্রত্যেকে এসে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এখানে যে অরাজকতা এবং অপশাসন চলছে সেটার থেকে মুক্তি পেতে চাই। নিশ্চিতভাবে মায়েদের এই আশীর্বাদ, যারা গুরুজন তাদের এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই চালিয়ে যাব এবং চৌধুরীহাটে বারবার আসবো। দাদা, আরেকটা বিষয়, নতুন দিদি রাজনীতিযুক্ত হয়েছে, এটা নিয়ে তৃণমূল কটাক্ষ করছে, কি বলবেন দাদা? দেখুন, অ্যাকচুয়ালি যাকে ডিজি করেছিল রাজীব কুমার, তার আমি বলবো যে দুজন সিনিয়র থাকা সত্ত্বে, সিনিয়র আইপিএস থাকা সত্ত্বে রাজীব কুমারকে যে ডিজি করেছিল সেটা অন্যায়ভাবে করা হয়েছিল। এবং এখন যিনি যাকে করা হয়েছে নিশ্চিতভাবে সেটা নির্বাচন কমিশন করেছে এবং সম্পূর্ণভাবে এর জন্য আমি বলবো যে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাবো যে একজন অযোগ্য লোককে, যিনি বিভিন্ন কাণ্ডের সঙ্গে আমরা এর আগে দেখেছি, এবং সর্বোপরি যিনি দুজন সিনিয়র থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জোর করে ডিজিট করেছিল, সেখান থেকে অন্তত কিছুদিনের জন্য নিষ্কৃতি দিয়েছেন, এই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমাদের 181 নম্বর বুথে, তাদের 181 নম্বর বুথে যোগদান যে কর্মসূচি ছিল সেখানে যোগদান করলেন তৃণমূলের রানিং ব্লক সম্পাদক মাননীয় সদেশ চন্দ্র বর্মন মহাশয় এবং রুহুল আমিন মিয়া, উনি X50 কমিটির মেম্বার এবং সঙ্গে তারা 150 ফ্যামিলি নিয়ে তারা বিজেপিতে যোগদান করলেন। আমার নাম সুব্রত দে সরকার, আমি 4 নং মন্ডলের জেনারেল সেক্রেটারি।